নায়ণগঞ্জের রূপগঞ্জে রাজুকের নতুন শহর রাজধানীর পূর্বাঞ্চলে বিশেষ ক্ষমতায় পাওয়া প্লটের বরাদ্দ বাতিল ও বঞ্চিত ক্ষুদ্র নিগোষ্ঠীর বাসিন্দাদের প্লট বরাদ্দের দাবিতে ধারাবাহিক আন্দোলনের মুখে গণশুনানি করেছে রাজুক শনিবার দুপুরে পূর্বাঞ্চলের এক নং সেক্টরে এই গণশুনানি অনুষ্ঠিত হয় এতে রাজুক চেয়ারম্যান সহ বিভিন্ন সারের কর্মকর্তা এবং ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নির্গোষ্ঠীর মানুষ উপস্থিত ছিলেন শুনানিতে তারা জানান গত দশ বছ বছর ধরে ক্ষুদ্র নিগোষ্ঠীর মাঝে প্লট বরাদ্দ বন্ধ রেখেছে রাজক অথচ গত ত্রিশ বছর ধরে টাকা জমা দিয়ে রাজুকে ঘুরে বেড়াচ্ছেন তারা শুনানিতে রাজক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান সরকার আদিবাসী সংকট নিরসন বোর্ডের সদস্য ড আলম মোস্তফা এবং পরিচালক মনির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন